হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আর আজকে আমি কথা বলবো টলিউড ইন্ডাস্ট্রির একটা নতুন আপডেট নিয়ে। তো অনিক দত্ত তার আপকামিং সিনেমা সত্যজিৎ রায়কে নিয়ে, তো সত্যজিৎ রায়ের কে নিয়ে তার আপকামিং একটা সিনেমা আসতে চলেছে। তো এই সিনেমাটাতে অভিনয় করার কথা ছিল আবির চট্টোপাধ্যায়, তো আবির কোনো কারণে করতে পারেনি, ডেট বা টাইম ডেট দিতে পারেনি। তো তার জায়গায় যে এই সিনেমাটাতে অভিনয় করছেন তার নাম হচ্ছে জিতু কামাল। তো ওনাকে আমরা সবাই টিভি সিরিয়ালে দেখেছি, তো উনি একজন খুবই ভালো অভিনেতা। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সত্যজিৎ রায়ের যে প্রথম সিনেমা নিয়ে, মানে তিনি যে প্রথম সিনেমা বানিয়েছিলেন, তো তার সেই সময়টা নিয়ে এখানে এই সিনেমাটাকে তৈরি করা হচ্ছে। তো এখানে সত্যজিৎ রায়ের চরিত্র অভিনয় করছেন জিতু কামাল। তো জিতু কামালকে দেখে, ফটোটা দেখে তোমরা বুঝতে পারবে না যে এটা জিতু কামাল না সত্যজিৎ রায়। তো খুবই ভালো লাগছে তার লুকটাকে, এবং পুরো ডিটো সত্যজিৎ রায়, মানে পাশাপাশি যদি দুটো ছবি রেখে দেওয়া হয় কাউকে চিনতে পারবে না, এত সুন্দর, মানে এত সুন্দর মানিয়েছে এবং মেকআপ হয়েছে এত সুন্দর। তো আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে, তোমাদেরও ভালোই লাগবে। তোমরা হয়তো অনেকে জানো, দেখেছো সোশ্যালিক দত্ত করতে চলেছে সিনেমাটা। তো এর আগে বরুণ বাবুর বন্ধু সিনেমাটাও উনি করেছেন, তো উনি খুব ভালো একজন ডিরেক্টর। তো উনি সত্যজিৎ রায়কে নিয়ে উনি চর্চা করতেন, তো দেখা যাক এখন উনি কতটা ভালো বানায় এবং জিতু কত ভালো অভিনয় করে, দেখা যাক। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিভি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।